বিশ্বের জনবহুল শহরগুলোর আদলে ঢাকার গণপরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজাতে কোম্পানি ভিত্তিক বাস নেটওয়ার্কের পক্ষে অনেকদিন ধরেই বলে আসছেন পরিবহন ও নগর বিশেষজ্ঞরা। কিন্তু এখানকার গণপরিবহন ব্যবস্থা এতটাই বিশৃঙ্খল যে যেখানে কোনো উদ্যোগ এখন পর্যন্ত সাফল্যের মুখ দেখেনি। তবে সম্প্রতি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের নেয়া নেটওয়ার্ক ভিত্তিক গণপরিবহন ব্যবস্থার উদ্যোগে আশার আলো দেখছেন বিশেষজ্ঞ ও মালিকপক্ষ উভয়ে। একটা ফ্রেমওয়ার্ক তৈরি করার, সেটি হলো ছটি মোটা দাগের ছটি রুট করা বা সাতটি রুট করা, লাল নীল সবুজ কালো বিভিন্ন রকমের বাস এক এক রুটে, আর এই যে 170টি কোম্পানি আছে এগুলোকে হোল্ডিং কোম্পানিতে নিয়ে আসা। তারা গত দেড় বছর থেকে আমাদের সঙ্গে প্রায় 30টি মিটিং করেছেন এবং এক ধরনের মতৈক্যে আমরা পৌঁছেছি। বর্তমানে ঢাকায় চলাচল করা 6,000 বাসের পাশাপাশি নতুন করে আরো 4,000 বাস নামানোর কথা আছে এই প্রকল্পে। আমরা বলছি সেখানে 5টা ডিপো হবে ঢাকা শহরে, 5টা ডিপো থেকে গাড়িগুলো চলাচল করবে, আর প্রত্যেক জোন ওয়াইজ 8টা কি 9টা রুট হবে, আর 8টা কি 9টা কোম্পানি করা হবে এবং প্রত্যেকটা কোম্পানির প্রত্যেকটা জোনে আলাদা আলাদা কালার থাকবে। মেয়রের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পরিবহন বিশেষজ্ঞরা। তবে তারা বলছেন এমন সিদ্ধান্ত বাস্তবায়ন বেশ কঠিন হলেও কর্তৃপক্ষ ও বাস মালিকদের সঙ্গে বসে সম্মিলিত উদ্যোগ নিতে হবে। রাজধানীবাসী যদি কিছুটা অপেক্ষা করেন তাহলে হয়তো ভালো কিছু হতে পারে, তবে মেয়র মহোদয় যেন আবার এটাকে 4,000 বাসের প্রজেক্ট বানিয়ে কিছু স্বার্থগোষ্ঠীকে কাছে নিয়ে আসলেন, সার্ভিসটা হলো না। গণপরিবহন কিন্তু এটা প্রজেক্ট না, এটা একটা সার্ভিস। এই বাস যখনই কোম্পানির মাধ্যমে হবে আমি রাস্তার একটি জায়গায় বাসের লেন করে দেবো, ওইখানে আর কেউ কোনো গাড়ি নিয়ে আসতে পারবে না। তাহলে প্রতিটি বাস একেবারে ঘড়ির কাঁটা ধরে কিন্তু বাস স্ট্যান্ডে এসে পৌঁছাতে পারবে। যে মুহূর্তে এই কাজটি হবে একজন মানুষ তার ব্যক্তিগত গাড়ি নিয়ে এই রাস্তায় সে আসবে না। এজন্য ইতিমধ্যে মেয়রের সঙ্গে কয়েক দফা বৈঠকও হয়েছে মালিকদের, যাতে মালিকপক্ষ এই উদ্যোগের সঙ্গে মোটামুটি একমত হয়েছেন। আমরা গত কয়েকদিন আগে সারা ঢাকা শহরের সব মালিকদেরকে ডেকে তাদের থেকে আমরা সম্মতি নিয়েছি এই কাজটা করার জন্য। খুব কঠিন কাজ কিন্তু অসম্ভব না। তখন আমরা মনে করি গণপরিবহন একটা আমূল পরিবর্তন ঘটবে। মালিকপক্ষের এমন মনোভাবকে ঢাকার পরিবহন ব্যবস্থায় আমূল পরিবর্তনের ইঙ্গিত বলে মনে করছেন পরিবহন বিশেষজ্ঞরা। এখানে পেশাদারিভাবে কীভাবে করতে হবে সেই পেশাদারি লোকগুলিকে নিয়ে একটা স্বতন্ত্র ইউনিট নিয়ে এবং কি ম্যান্ডেটের মধ্যে নিয়ে এসে যদি সার্বিকভাবে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া যায় এবং ধারাবাহিকভাবে এটা যদি মনিটর করা যায়, আমি বলবো কিছুটা হলো শৃঙ্খলা যদি আসে গণপরিবহনে অনেকগুলি সুবিধা পাওয়া যাবে। কোম্পানি ভিত্তিক বাস নেটওয়ার্কের পাশাপাশি রাজধানীর গণপরিবহন ব্যবস্থাকে উন্নত করতে গুরুত্বপূর্ণ রুটগুলোতে দ্রুতই বাস র্যাপিড ট্রানজিট বা BRTA এবং মেট্রো রেলের নেটওয়ার্ক গড়ে তোলার তাগিদ দিলেন পরিবহন বিশেষজ্ঞরা।